হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তি, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের কোফতা কারি। আর এই কোফতা কারিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই গরুর মাংসের কোফতা কারিটা তৈরি করতে পারি। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বিফ কিমা নিয়ে নিয়েছি। এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন কিমার সাথে যেন কোনো এক্সট্রা পানি না থাকে, তো পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা ফেটিয়ে রাখা ডিম। আর এখানে আমি যে ডিমটা ব্যবহার করেছি এটার সাইজটা অনেকটা ছোট ছিল, তাই আমি পুরো 1টাই এখানে ব্যবহার করছি। আর ডিমের সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে অর্ধেকটা পরিমাণ ব্যবহার করতে হবে। সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে 1 পিস পাউরুটি পানিতে ভিজিয়ে রেখে তারপরে পানিটা নিংড়ে নিয়ে ব্যবহার করতে পারেন। তো বাইন্ডিংয়ের জন্য বেসন কিংবা পাউরুটি যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনারা, আপনাদের ইচ্ছা মতো। তো এটাকে কিন্তু ম্যারিনেট করে রাখা যাবে না, এটা মেখে নেওয়ার সাথে সাথেই বল তৈরি করে নিতে হবে। এখন আমি কিছুটা কিমা হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে প্রথমে বলের শেপ দিয়ে তারপরে 2 হাতের মাঝে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নিব। তো এই একই পদ্ধতি ফলো করে আমি সবগুলো বল তৈরি করে নিব। আমি এক এক করে সবগুলো বল এখন তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই বলগুলোকে আমি তেলে ভেজে নিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়ার পরে এর মধ্যে আমি বিফ বলগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এই বিফ বলগুলোকে কিন্তু খুব বেশি ডুবো তেলে ভাজার কোনোই দরকার নেই, এই মিডিয়াম তেলেই কিন্তু খুব ইজিলি এই বলগুলোকে ভেজে নেওয়া যাবে। তো একটা সাইড একটু লালচে হওয়ার পরে এগুলোকে আমি উল্টে দিচ্ছি, আর অপোজিট সাইডটাও খুব ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। আমার সবগুলো বিফ বল ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি তেলটা ঝরিয়ে বলগুলোকে তুলে নিচ্ছি। এই বলগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি গ্রেভি তৈরি করব। গ্রেভি তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ একটা হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে বিফ বলগুলো যে তেলে ভেজেছিলাম সেই তেলটাই ব্যবহার করেছি। তো পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নিতে হবে, একদম ব্রেস্তা করে ফেলবো না, জাস্ট এরকম একটু যখন লালচে কালার আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এখন এই পেঁয়াজের সাথে বাটা মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিব। যখন তেলটা এরকম একটু উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি। সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিব। এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, দিয়ে দিচ্ছি 1/2 স্বাদমতো লবণ। সব কিছুকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গিয়েছে, তেলটা যখন উপরে এরকম চলে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 1টা টমেটো কুচি ব্যবহার করছি। তো টমেটো কুচি দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি
এক চা চামচ পরিমাণ চিনি, তবে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবং মশলাটার উপরে তেল ভেসে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা, তার মানে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন এই বিফ বলগুলো দিয়ে এটাকে আমি এক দেড় মিনিট একটু মশলার সাথে কষিয়ে নিব। তো বিফ বলের সাথে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম লোতে করে এটাকে আমি 10 থেকে 15 মিনিট চাল করে নিব। এরই মধ্যে কিন্তু বিফ বলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং আমার গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে যাবে। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার বিফ কোপ্তা কারিটা কিন্তু হয়ে গিয়েছে আর গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি ঘন করতে চাচ্ছি না। এখন আমি চুলার জলটা বন্ধ করে দিব। তবে আপনারা চাইলে এটাকে কিন্তু আরও কিছুটা ঝোল ঝোলও রাখতে পারেন, সেটা ডিপেন্ড করবে আপনাদের টেস্ট এবং চাহিদার উপরে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এটাকে আমি এখন একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার বিফ কোফতা কারি বা গরুর মাংসের কোফতা কারি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের আরও নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।